ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার বা আটকও করেছে পাঞ্জাব পুলিশ। সুচারু মিত্র রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুচারু, ঠিক কি আপডেট রয়েছে? দেখো, একটি জঙ্গি গোষ্ঠী এই কাজ করেছে বলে জানতে পাচ্ছে পুলিশ, এবং ইতিমধ্যেই তরনতারন থানা এলাকায় যে চাঞ্চল্য তৈরি হয়েছিল গতকাল রাতে বোমা বিস্ফোরণের ফলে, গোটা বা পাঞ্জাবের তরনতারন এলাকা কেঁপে উঠেছিল। কিন্তু সেই বোমা বিস্ফোরণ বা সেই রকেট হামলা কারা ঘটিয়েছিল তা নিয়ে তদন্তে নামে পুলিশ। আজকে সকাল থেকে 172টি জায়গায় নাকা চেকিং শুরু হয় পাঞ্জাবের, এবং ইতিমধ্যেই সন্দেহভাজন সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পাঞ্জাব পুলিশের সিনিয়র অফিসিয়ালসরা। এবং তারা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ পর্বে বেশ কিছু তথ্য পেয়েছে, এবং একটি জঙ্গি সংগঠন এর পেছনে রয়েছে এবং মদত দিয়েছে পাকিস্তান, এমনটাই মনে করা হচ্ছে। পাক মদত রয়েছে পাঞ্জাবে এই তরনতারন থানা এলাকায় বিস্ফোরণের পেছনে, এবং একটি জঙ্গি গোষ্ঠীকে মদত দেওয়া হয়েছিল। এই সাতজনকে ইতিমধ্যেই লাগাতার জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে তদন্তকারী অফিসাররা, এবং সেই জিজ্ঞাসাবাদ পর্বে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাঞ্জাব পুলিশের হাতে উঠে এসেছে। এবং বিস্ফোরণ কেন এবং কি জন্য কি পরিকল্পনা ছিল, এর পেছনে আর কোনো বড় পরিকল্পনা ছিল কিনা, এই সাতজনকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে এই সূত্র ধরে যে পাক মদত ছিল সেই তথ্য পাওয়ার পরই পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ইতিমধ্যেই সীমান্ত এলাকাতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নাকা চেকিং শুরু করেছে। আরেকটু সময় গেলে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে আসবে। বেশ, অনেক ধন্যবাদ সুচারু।